আজ আমরা আলোচনা করব ইতিহাসের ষষ্ঠ অধ্যায়, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। ঊনবিংশ শতকের শেষ দিক থেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভারতীয় জাতীয় কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সেই সভায় সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকেই ভারতীয় জাতীয় কংগ্রেসে শুরু হয়েছিল। তবে কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগ ছিল। হিউম তার কাজের সূত্রে গোটা উপমহাদেশ ঘুরেছিল। সেই সুবাদে বিভিন্ন প্রদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। হিউম সেই নেতৃবৃন্দকে একসঙ্গে আলোচনায় বসার জন্য বলতে থাকেন। পুনায় একটি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। যদিও পুনায় কলেরার প্রকোপ দেখা দেয়, ওই অধিবেশন সেখানে করা সম্ভব হয়নি। তার বদলে বোম্বাই শহরে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অধিবেশনটি বসে। সেই অধিবেশনই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? উত্তর, বোম্বাইতে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল? উত্তর হলো 1885 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর আমরা কী জানতে পারলাম? না, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল কে? ভারতের জাতীয় কংগ্রেস। তবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বেশ কিছু সভা সমিতি। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম জাতীয়তাবাদী সংগঠনরূপে ধরে নেওয়া হয়েছে। রাজনৈতিক দাবি দেওয়া তুলে ধরার প্রশ্নে প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে উঠেছিল জমিদার সভা। সেটা কত সালে? না, 1838 খ্রিস্টাব্দে। এছাড়া কলকাতা, মুম্বাই, মাদ্রাস পৃথিবীর তিনটি অঞ্চলে গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে আর অনেকগুলো সভা সমিতি গড়ে উঠতে থাকে। 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে তাই অনেকেই সভা সমিতি যুগ বলেন। নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যে থাকলেও ধীরে ধীরে এই সংগঠনগুলো আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসারের ভূমিকা নিয়েছিল। নবগোপাল মিত্রের জাতীয় মেলা বা হিন্দু মেলা, আবার শিশির কুমার ঘোষের ইন্ডিয়ান লীগ, সেটা গড়ে উঠেছিল 1875 খ্রিস্টাব্দে। কর্নেল অলকট ও মাদাম ব্লাভস্টিক থিওসফিক্যাল সোসাইটি এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সভা সমিতির যুগ বলতে কী জানলাম? না, 1847 সালে যুদ্ধের পর 1845 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কার উদ্যোগে গড়ে উঠেছিল? উত্তর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর উদ্যোগে। এই সময়ে গড়ে ওঠা কয়েকটি সভা সমিতির নাম লেখ। উত্তর, শিশির কুমার ঘোষের ইন্ডিয়ান লীগ, নবগোপাল মিত্রের হিন্দু মেলা, গোপাল হরি দেশমুখের পুনা সার্বজনীন সভা, এছাড়া থিওসফিক্যাল সোসাইটি, ভারত সভা, জমিদার সভা ইত্যাদি। তবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে জাতীয়তাবাদী সংগঠনের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। একদিকে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের পদক্ষেপগুলি বড় বেশি রকম জমিদার ভেজা হয়ে যাচ্ছিল, অন্যদিকে কম বয়সী সদস্য অনেকেই কেবল জমিদারদের পক্ষ ছেড়ে বৃহত্তর আন্দোলন তৈরি করতে উৎসাহী ছিলেন। ঠিক এই সময়ই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তরুণরা সংগঠিত হয়। সুরেন্দ্রনাথের সঙ্গে ব্রিটিশ সরকারের নানা বিষয়ে সংঘাত তৈরি হয়েছিল।
1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন বসু নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা তৈরি হয়। দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য ছিল। এই ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগই 1883 খ্রিস্টাব্দে একটা সর্বভারতীয় সম্মেলন বা জাতীয় সম্মেলন হয়েছিল কলকাতায়। এটাই প্রথম সম্মেলন, জাতীয় সম্মেলন। এই সম্মেলনে সভাপতি ছিলেন রামতনু লাহিড়ী। আমরা আরেকবার জানি প্রথম সর্বভারতীয় সম্মেলন কোথায় হয়েছিল এবং কবে হয়েছিল। উত্তরটা হবে 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় সম্মেলন প্রথম হয়েছিল এবং সেটা বসেছিল কলকাতায় এবং এর সভাপতি ছিলেন রামতনু লাহিড়ী। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে ইউনিয়নের ভূমিকাকে ঘিরে এক ধরনের প্রতিপাদন তৈরি হয়েছিল, অর্থাৎ অতিরিক্ত বাড়িয়ে বলা হয়েছিল। 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্জেন উইলিয়াম ওয়ার্ডের বানের লেখা হিউমের একটি জীবনী এর জন্য দায়ী। ওয়েডারগান জানান যে হিউম বলার লর্ড ডাবলিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম ডাবলিন ষড়যন্ত্র তত্ত্ব বলে পরিচিত। দীর্ঘদিন হিউম ডাবলিন ষড়যন্ত্র তত্ত্ব দিয়েই কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্যাখ্যা করা হতো, কিন্তু ওই তত্ত্বে বেশ কিছু ফাঁক দেখা যায়। তাছাড়া কংগ্রেসের উদ্যোগ নিয়েও ডাবলিন সন্দিহান ছিলেন। সংখ্যালঘু স্টেট প্রতিনিধি হিসাবে তিনি কংগ্রেসকে বিদ্রুপ করতেন, ফলে ডাবলিনের নানা বক্তব্য থেকে কংগ্রেস বিষয়ে তার মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে। কে হিউম এর জীবনী লিখেছিলেন? উত্তর ওয়েডার বান। কে কংগ্রেসকে সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি বলে ব্যঙ্গ করতে? উত্তর বড়লাট ডাবলিন। হিউম ডাবলিন ষড়যন্ত্র তত্ত্ব কাকে বলে? হিউম ও বড়লাট লর্ড ডাবলিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউম ডাবলিন ষড়যন্ত্র তত্ত্ব বলে পরিচিত। লর্ড লিটনের পরবর্তী বড়লাট লর্ড লিটন ছিলেন কূটনৈতিক মনোভাবাপন্ন। তিনি বিভিন্ন ধরনের সংস্কারমূলক কাজে মনোনিবেশ করেন। এই উদ্দেশ্যে তিনি প্রচলিত বিচার ব্যবস্থার একটি বৈষম্যমূলক নীতি বাতিল করতে উদ্যোগ হন। 1873 খ্রিস্টাব্দে ফৌজিদারি আইন অনুসারে কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেট ইউরোপীয়দের বিচার করতে পারতেন না। এই বৈষম্য দূর করার জন্য লর্ড লিটন তার আইন পরিষদের সদস্যকে একটি নতুন আইনের খসড়া করার নির্দেশ দেন। এই নির্দেশ অনুসারে ইলবার্ট ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা দিয়ে আইনের যে খসড়া রচনা করেন তা ইলবার্ট বিল নামে পরিচিত। ইলবার্ট বিল বিরোধী আন্দোলন। ইলবার্ট বিলের খসড়া প্রকাশিত হলে ভারত বিদ্বেষী ইউরোপীয় সমাজে প্রবল আলোড়ন সৃষ্টি হয়। তারা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে এই বিলের বিরোধিতা করতে থাকে। অন্যদিকে শিক্ষিত ভারতবাসী ইলবার্ট বিলের সমর্থনে জনমত গড়ে তুলতে উদ্যোগী হন। সুরেন্দ্রনাথের নেতৃত্বে ভারত সভা ইলবার্ট বিলের সপক্ষে জনসমাবেশ করে। তবে শেষ পর্যন্ত ইউরোপীয়দের সংঘবদ্ধ আন্দোলনের কাছে নতি স্বীকার করে লর্ড লিটন ইলবার্ট বিল সমর্থন করতে বাধ্য হন, ফলে ইলবার্ট বিলের যে প্রকৃত উদ্দেশ্য ছিল তা ব্যর্থ হয়। ইলবার্ট বিলের গুরুত্ব কী ছিল? এক, এই আন্দোলনের ফলে ব্রিটিশদের তীব্র ভারত বিদ্বেষ ও বৈষম্যমূলক মনোভাব প্রকাশ পায়। দু নম্বর, ইউরোপীয়দের সংঘবদ্ধ আন্দোলনের অভিজ্ঞতা থেকে ভারতীয় নেতারা উপলব্ধি করেন যে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে না পারলে কোনো দাবি আদায় করা সম্ভব নয়। ভারতীয় আন্দোলন বা প্রতিবাদকে বন্ধ করতে ঔপনিবেশিক সরকার কতগুলো আইন জারি করে, তার মধ্যে অন্যতম হল মাত্রাভিনয় নিয়ন্ত্রণ আইন। 1876 খ্রিস্টাব্দের লর্ড নর্থরপের শাসনকালে মাত্রাভিনয় আইন নিয়ন্ত্রণ আইন জারি করা হয়েছিল। নাটকের মাধ্যমে ব্রিটিশ বিরোধী মনোভাব প্রচার বন্ধ করার উদ্দেশ্যে এই আইন করা হয়।
আর একটা ছিল দেশীয় ভাষা সংবাদপত্র আইন। সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল লর্ড লিটন দেশীয় ভাষায় প্রকাশিত পত্র পত্রিকাগুলি কন্ট্রোল করার উদ্দেশ্যে 1878 খ্রিস্টাব্দের 14ই মার্চ দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন। এই আইনে বলা হয় যে এক সরকার বিরোধী কোনো সংবাদ বা কোনো রচনা প্রকাশ করলে ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশককে শাস্তি পাবেন। এ ব্যাপারে বিচার বিভাগে কোনো অভিযোগ করা যাবে না। 2 নম্বর, সংবাদপত্র প্রকাশের জন্য সরকারের কাছে অর্থ জমা রাখতে বলা হয়। এছাড়া আরও বলা হয় যে সরকারি বিরোধী মন্তব্য ছাপা হলে এই অর্থ বাজেয়াপ্ত করা হবে। কোনো সরকারি কর্মচারী বিশেষ অনুমতি ছাড়া সংবাদপত্র সম্পাদনা করতে পারবেন না। এই আইন জারি হলে সম্প্রকার, সহচর প্রভৃতি বহু জাতিবাদী পত্রিকা প্রকাশিত বন্ধ হয়ে যায়। শিশির কুমার ঘোষ সম্পাদিত অমিত বাজার পত্রিকা শুধু ইংরাজি ভাষায় প্রকাশিত হতে থাকে। তবে শেষ পর্যন্ত 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপন এই আইনটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন। এছাড়া লর্ড লিটন অস্ত্র আইনও জারি করেছিলেন। এখন আমরা এই প্রশ্নের উত্তরটা কীভাবে জেনে নেব। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ করো। তোমার কি মনে হয় হিউম না থাকলেও জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হতো? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতের ইংরেজ কোম্পানিতে সিভিল সার্ভিস কর্মীরূপে যোগ দেন 1843 খ্রিস্টাব্দে। পরবর্তী সময়ে তিনি ভারত সরকারের সেক্রেটারি পদে নিযুক্ত হন এবং সিমলাতে বেশ কিছুদিন অবস্থান করেন। হিউমকেই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা রূপে বেশিরভাগ সমালোচক মেনে নিয়েছেন। হিউম সিমলাতে ভারত সরকারের দায়িত্বপূর্ণ সচিব পদে কর্মরত থাকাকালীন স্বরাষ্ট্র দপ্তরে বেশ কিছু নথিপত্র দেখার সুযোগ পেয়েছিলেন। রিপোর্টগুলি দেখে তার ধারণা হয় যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের বেশ বড় ধরনের অসন্তোষ আছে। তিনি চেয়েছিলেন ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয়দের অসন্তোষ যেন নিরাপদে বহিঃপ্রকাশের সুযোগ পায়। তিনি বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশ শাসনে ভারতবাসীর মধ্যে যে ক্ষোভ পঞ্জীবিত হয়েছে তার যথাযথ প্রকাশের সুযোগ না দিলে একদিন তা বিস্ফোরণের আকার দেখা দিতে পারে। অতএব তিনি 1883 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখে তাদের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উৎকর্ষ সাধনের জন্য একটি প্রতিষ্ঠান স্থাপনের পরামর্শ দেন। এ ব্যাপারে তিনি লর্ড ডাবলিনের সম্মতিও আদায় করেছিলেন। ডাবলিনও চেয়েছিলেন হিউমের নেতৃত্বে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠুক যা ভারতে বিরোধী দলের ভূমিকা পালন করবে। ভারতীয়দের ব্রিটিশ বিরোধী পঞ্জীবিত ক্ষোভ ও অসন্তোষ নিরসনের জন্য 1885 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে এবং ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বোম্বাইয়ে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। যদিও কোনো ঐতিহাসিক হিউমকে কোনো কৃতিত্ব দিতে রাজি নয়, আবার অনেকে অ্যালান অক্টাভিয়ান হিউমকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রকৃত উদ্যোক্তা বলে মনে করেন। জাতীয় কংগ্রেস গঠনের উদ্দেশ্য সম্পর্কে হিউম বলেছিলেন, সেই সময় ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ষড়যন্ত্র চলছিল। অবিলম্বে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হতো তাহলে ভারতে হিংসাত্মক বিপ্লব ছিল অনিবার্য। ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক শক্তি ভার হিসেবে তিনি জাতীয় কংগ্রেস গঠনের কথা পরিকল্পনা করেন। একটি সেফটি ভালভ তথ্য বলা হয়। তিনি মনে করেছিলেন যে একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেসের মতো কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে হিংসাত্মক অভ্যুত্থান নিবারণ করা সম্ভব হবে। তবে এখানে কিছু প্রশ্ন থেকে যায়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের অবদান বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচিত ও হয়েছে। প্রথমত, অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন রাজস্ব, কৃষি ও বাণিজ্য দপ্তরের সচিব, তাই তার পক্ষে স্বরাষ্ট্র দপ্তরের নথি থেকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরিকল্পনা এক অবাস্তব ব্যাপার। 2 নম্বর, হিউম সরকারি কর্মচারী রূপে সিমলায় কর্মরত ছিলেন।
তাই তার পক্ষে দিল্লিতে এসে সরকারি নথিপত্র দেখার সুযোগ ছিল না। তৃতীয়ত, ভারতবাসীর বিক্ষোভকে পোষণের লক্ষ্য নিয়ে হিউম যদি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে থাকেন, তাহলে তার অবসর গ্রহণের পর এত দেরিতে কেন তিনি কংগ্রেস প্রতিষ্ঠা করলেন, এ বিষয়ে সন্দেহের অবকাশ থেকে যায়। তাছাড়া বলা চলে, ঊনবিংশ শতাব্দীর সংঘবদ্ধ রাজনৈতিক প্রয়াস এই সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করেছিল। জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত ও তথ্য প্রচলিত আছে। এক নম্বর হচ্ছে, 1807 খ্রিস্টাব্দে জমিদারদের সমিতি প্রতিষ্ঠার সময় থেকেই ভারতবর্ষে যে সব সভা সমিতি বা রাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল, তারই সর্বশেষ পরিণতি হল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। প্রকৃতপক্ষে 1883 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে কংগ্রেসের সূচনা পর্ব বলা যায়। ডক্টর অমলেশ ত্রিপাঠীর ভাষায়, কংগ্রেসের প্রায় 2 বছর আগেই জাতীয় কনফারেন্সের প্রথম অধিবেশন যা কলকাতায় বসেছিল তা জাতীয় কংগ্রেসের মহড়া বলে চলে। তারা দেশীয় সংবাদপত্র স্বাধীনতা, বাগিচা সমিতির অবস্থা, আইন সংখ্যক প্রতিষ্ঠানে ভারতীয় মর্যাদা বৃদ্ধি প্রভৃতি বিষয়ে আন্দোলন সেই সময় শুরু হয়েছিল। এই সমস্ত প্রতিবাদের আন্দোলন চলতি কেবল 3টি প্রেসিডেন্সি আটকে ছিল না। লাহোর, অমৃতসর, আলিগড়, কানপুর, পাটনার মতো প্রাদেশিক শহরগুলি ইংরেজি শিক্ষিত মানুষেরা ওইসব আন্দোলনে যোগ দিয়েছিল। ফলে স্থানীয় বা আঞ্চলিক বোধের বাইরে একটা নতুন রাজনৈতিক বোধ তৈরি হয়েছিল, সেই অনেক বেশি জাতীয় বোধ। কংগ্রেস সেই জাতীয় বোধেরই এক প্রকার বহিঃপ্রকাশ ছিল। তাই একথা নিঃসন্দেহে বলা চলে, যদিও রাজনৈতিকভাবে উদারমনা হিউম চেয়েছিলেন এমন একটি সংগঠন তৈরি হোক যা ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে, তবে হিউম যদি উদ্যোগ নাও নিতেন, তবে যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের জাতীয় কংগ্রেসের মতন একটা সংগঠন অবশ্যই তৈরি হতো বা প্রতিষ্ঠা হতো। একটা সংগঠন তৈরি হওয়ার মতো সমস্ত পটভূমি আগে থেকেই তৈরি হয়ে গিয়েছিল। আত্মাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে জারি করা হয়েছিল? উত্তর, 1876 খ্রিস্টাব্দে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে জারি করেছিলেন? উত্তর, লর্ড নর্থব্রুক। দেশীয় মুদ্রাইন কে জারি করেন? উত্তর, লর্ড লিটন। দেশীয় মুদ্রণ আইন কবে জারি করা হয়েছিল? উত্তর, 1878 খ্রিস্টাব্দে। দেশীয় মুদ্রণ আইন কে কবে প্রত্যাহার করে নেয়? উত্তর, 1881 খ্রিস্টাব্দে, ভাইসরয় লর্ড রিপন দেশীয় মুদ্রণ আইনটি প্রত্যাহার করে নেন। কংগ্রেসের প্রতিষ্ঠার প্রথম থেকেই দেশের ভিতরের আঞ্চলিক যে পার্থক্য ছিল সেগুলো বাদ দিয়ে ও স্বার্থগুলোর বাইরে বৃহত্তর চিন্তা আদর্শের ডাক দিয়েছিল কংগ্রেস। এছাড়া অন্যান্য নীতির মধ্যে ছিল, ঠিক তারা ঠিক করেছিল, প্রত্যেক বছর দেশের একটি জায়গায় কংগ্রেসের অধিবেশন করা হবে এবং যে অঞ্চলে অধিবেশন বসবে সেখানকার কেউ সভাপতি হতে পারবে না। আঞ্চলিক স্বার্থ, মানুষের দূরত্ব সব কিছু দূর করে একটি সংগঠন ঐক্যবদ্ধ করার জন্যই এইসব নীতি তারা নিয়েছিল। আবার 1888 খ্রিস্টাব্দে ঠিক করে, কোনো একটা প্রস্তাবে বেশিরভাগ হিন্দু কিংবা মুসলমানদের সমর্থন যদি না থাকে তবে সেই প্রস্তাব বাতিল হবে বা স্থগিত থাকবে। বস্তুত গণতান্ত্রিক ও সার্বিক ঐক্যবদ্ধ ভিত্তিতে কংগ্রেস পরিচালনায় লক্ষ্য ছিল কংগ্রেসের নেতৃত্বে। তবে এত কিছু সত্ত্বেও কংগ্রেসের সাংগঠনিক অনেক দুর্বলতা ছিল। যেমন, ভারতীয় সমাজে সমস্ত ধরনের লোকেরা কংগ্রেসের আওতায় ছিল না। তাছাড়া আঞ্চলিক লিঙ্গগত ও শ্রেণীগত প্রতিনিধি সমান ছিল না। আঞ্চলিক বলতে ধরো বাংলা, বিহার, উড়িষ্যা, বোম্বাই এসব বিভিন্ন জায়গা ছিল, তবে এই সব অঞ্চলের যে নির্দিষ্ট পরিমাণ প্রতিনিধি থাকবে তা ছিল না। হয়তো দেখা গেলো বোম্বাই থেকে বেশি আছে, কলকাতা থেকে কম, বিহার থেকে কোনো প্রতিনিধি নেই। এটাই হলো প্রতিনিধি। আর লিঙ্গগত বলতে এখানে নারী পুরুষকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নারীদের প্রতিনিধি সেই সময় কংগ্রেসে বেশি ছিল না। আবার শ্রেণীগত প্রতিনিধি বলছে নিম্নবর্গে, অর্থাৎ যারা গরিব খেটে খাওয়া মানুষ তাদের প্রতিনিধি খুব একটা ছিল না। তাদের অভাব অভিযোগে সরাসরি সংগঠনে যুক্তে আনতে চায়নি কংগ্রেসের আদিম নেতৃত্ব। বস্তুত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সম্মানীয় পেশায় যেমন আইনজীবী, এই মানুষগুলি কংগ্রেসের নেতৃত্বে ফেলে গিয়েছিল। তাহলে বুঝতেই পারছো
প্রথম দিকে কংগ্রেসের খেটে খাওয়া মানুষ বা সাধারণ মানুষের পরিবর্তে যারা উচ্চশিক্ষিত সমাজের প্রতিষ্ঠিত সেই সব মানুষগুলি বেশিরভাগ কংগ্রেসের নেতা বা নেত্রী বা প্রতিনিধি হয়েছিল। আবার সম্প্রদায়গতভাবে দেখতে গেলেও প্রথম দিকে কংগ্রেসের নেতৃত্বের মধ্যে উচ্চপরিচয় হিন্দুরাই ছিল সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ সংখ্যায় ছিল বেশি, তারাই নেতৃত্ব দিত, মুসলিম সংখ্যা কম ছিল। তবে সংগঠনের মধ্যে এই যে সমস্যা, এটা নিয়ে কংগ্রেসের নেতৃবৃন্দ চিন্তিত ছিলেন না। তারা নিজেদেরকে জাতির প্রতিনিধি হিসাবে প্রচার করে গৌরব বোধ করতেন। ফলে হয়েছিল কি, সামাজিক ও সম্প্রদায়গত জাতীয় কংগ্রেসের কর্মসূচিগুলি প্রকৃত জাতীয় চরিত্র হারিয়ে ফেলেছিল, অর্থাৎ সমস্ত জাতির উদ্দেশ্যে এগুলি তৈরি করা হতো না। আদি কংগ্রেসের আন্দোলনের পদ্ধতি ছিল আবেদন নিবেদন পদ্ধতি, যারা সরাসরি ব্রিটিশ সরকারের বিরোধিতা লক্ষ্য চলেনি বা বিরোধিতা করেনি। ঔপনিবেশিক শাসনের আমূল বদলে কর্মসূচিও তারা গ্রহণ করেনি, বরং ভারতে যে ব্রিটিশ রাজ ছিল তাদের যে অব্রিটিশ সুলভ যে কাজকর্ম বা শাসন পদ্ধতি ছিল সেগুলো সংশোধনের জন্য কংগ্রেস নেতৃত্ব কী করেছিল, আবেদন করতেন সরকারের কাছে। এই বিষয়ে কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল কষ্ট। তিনি বলেছিলেন, কংগ্রেস কোনো ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের মঞ্চ নয়। বস্তুত আদি পর্যায়ে কংগ্রেস নেতৃত্ব ব্রিটিশ শাসনের প্রতি নিজেদের আনুগত্য ও সমর্থন জানিয়েছিলেন। আর এইভাবেই 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 থেকে 1907 খ্রিস্টাব্দের মধ্যে এই দীর্ঘ 20-22 বছর জাতীয় কংগ্রেস ভারতের উচ্চবর্ণের মানুষ রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে থাকে। কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি ছিলেন, উত্তর 72 জন। কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন বোম্বাইয়ের প্রতিনিধি ছিল, উত্তর 38 জন বোম্বাইয়ের প্রতিনিধি ছিল। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল বোম্বাইতে, গোয়ায়, মাদ্রাসে, উত্তর বোম্বাইতে। কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক না ভুল লেখা, উত্তর ঠিক